পাঁচ দশক আগে বঙ্গবন্ধু যে পাঁচটি মৌলিক অধিকারের কথা বলেছেন, মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব আজ তা অনুসরণ করছে। এই অধিকারগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করলেই একটি রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মত দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা মৌলিক চাহিদা যদি পূরণ করা সম্ভব হয়, তাহলে একটা রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকে সারা বিশ্ব এই ৫০ বছর পরে এসে সেই পাঁচটা মৌলিক চাহিদাকেই নিশ্চিত করার জন্য পুরো বিশ্বকে নির্দেশনা দিচ্ছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আইসিটি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই আমরা ৭৫ হত্যাকারীদের, ৭১ পরাজিত অপশক্তিদের আমরা জবাব দিতে চাই। যত ষড়যন্ত্র, যত হত্যা, যত নির্যাতনই তারা করুক না কেন, কোনোভাবেই বঙ্গবন্ধুর বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। বক্তব্যে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান গড়ে তুলতে ইনোভেশন একাডেমি অ্যান্ড অন্টারপ্রেনারশিপ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে নতুন করে ২০২৫ সালের মধ্যে আরও ৫০০০ নারী উদ্যোক্তাকে ৫০,০০০ করে টাকা অনুদান দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। আমরা প্রযুক্তি নির্ভর ই কমার্স, ফ্রিল্যান্সিং, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য যে সকল হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে নারীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগানোর জন্য আমাদের আইডিয়া প্রজেক্টের থার্ড রিভিশনে আরও নতুন করে ৫০০০ নারী উদ্যোক্তাকে আরও ৫০,০০০ করে টাকা আমরা ইনশাল্লাহ আগামী ২৫ সালের মধ্যে আমরা প্রদান করতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, উইমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা। বঙ্গবন্ধু যেই মুক্তির সংগ্রাম বলেছেন, সেই মুক্তির সংগ্রাম কিন্তু মূলত অর্থনৈতিক মুক্তির কথাই তিনি বলেছেন। কারণ স্বাধীনতা আমরা পাবো বা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি যদি আমরা না পাই, তাহলে কিন্তু স্বাধীনতা কখনো অর্থবহ হয় না। সেই অর্থনৈতিক মুক্তির জন্যই কিন্তু আজকে আমরা দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল উদ্যোগ নিয়েছেন, আপনারা জানেন যে ২০৪১ সালে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ঘোষণা দিয়েছে, স্মার্ট বাংলাদেশের ঘোষণা করে দিয়েছেন। আমরা সঠিক ইতিহাস জানাবো আমাদের ইয়াং জনগোষ্ঠীকে, প্রত্যেককে সাহসী এবং নেতা হিসাবে তৈরি করব। সঠিক ইতিহাস জানানোর সময় যদি কেউ প্রশ্ন করে যে স্যার এই ইতিহাস আপনি জানলেন কোথায়, তখন আমরা যেন কবির ভাষায় বলতে পারি যে সেই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান। রাজনীতি ও আন্দোলনে কৌশল অবলম্বন করেছিলেন বলেই বঙ্গবন্ধু আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামে পৌঁছে দিতে পেরেছিলেন এবং চূড়ান্ত পরিণতিতে ৯ মাসের রক্তস্নাত যুদ্ধ, ৩০,০০০ শহীদের আত্মদান এবং ২,০০,০০০ মা বোনের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তথা বাঙালির জন্য জাতিরাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বঙ্গবন্ধু যে স্বপ্নগুলো দেখেছেন, অসমাপ্ত আত্মজীবনী পড়লে আপনি দেখবেন সেই পথেই কিন্তু উনি পরিচালিত। বঙ্গবন্ধু লন্ডনের রাস্তায় হেঁটে হেঁটে বলেছিলেন আমার দেশের রাস্তাগুলো এরকম হবে, এবং বাস্তবেই কিন্তু আজকে আমাদের দেশের রাস্তা, বিশেষ করে আমি বলতে চাই আমাদের রাজশাহীর রাস্তাগুলো খুব সুন্দর। রাজশাহী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, আইডিয়া প্রকল্প পরিচালক মিজানুর রহমান, ওই উপদেষ্টা সৌম্য বসু, এই ক্যাব অর্থ সম্পাদক আসিফ আহনাব। অনুষ্ঠান শেষে ২২ জন স্মার্ট নারী উদ্যোক্তার হাতে ৫০,০০০ টাকা করে একটি অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। এর আগে ১৯৭৮ জনকে এই অনুদান দেওয়া হয়।